আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন হচ্ছে যে রায়দামনি, বলো তো, এখন হচ্ছে একদম বিকাল বিকাল, আর কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে, তো আমরা সেটাও দেখব। আর এইখানে আজকে আমাদের টেন্ট বিছানো হবে, টেন্ট দিয়ে তারপরে হচ্ছে বারবিকিউ করা হবে। এখানেই বারবিকিউ হবে। রুফায়দা ওর পাপাকে হচ্ছে হেল্প করছে টেন্ট তৈরি করার জন্য, আর রায়দামুনি আমার কোলে। রায়দামুনির একটু হেসকি উঠেছে। এরপরে আমরা সাম্পানে যাব না মা? সাম্পানে যাবে? যাবে তুমি? যদি তুমি চাও তাহলে আমরা যাব, না হলে আমরা যাব না। হেসকি উঠে মেয়েটার আমার ভালো লাগছে না। এই তো আমাদের টেন্ট। রুফায়দা খুব এক্সাইটেড, সে এতদিন শুধু ইউটিউবে দেখেছে কিভাবে টেন্ট মেলাইতে হয়, টেন্টে থাকতে হয়। দেখার পর থেকে ওর খুব ইচ্ছা ছিল যে ও টেন্টে এসে থাকবে। তো এটা তো মানে বাসায় থেকে তো আর এই মজাটা নাই। হ্যাঁ, রায়দামুনিও এটা চেয়েছিল যে রায়দামুনি টেন্টে এসে থাকবে, তাই না মা? এই তো আমাদের টেন্ট একদম রেডি। শুধু টেন্ট রেডি না, টেন্ট দেখার জন্য দর্শকরাও রেডি। হ্যাঁ, এই তো তোমার সি বেচের খেল তো কয়েকদিন ধরেই সবাই দেখছে। একটু কি হচ্ছে আরেকটু এদিকে মানে ইয়ে হয়। ও আচ্ছা, আটকায় আছে। দাঁড়াও, পাপা ঠিক করে দিক। কিছুক্ষণের মধ্যেই হচ্ছে যে সূর্যাস্ত হবে। অনেক সুন্দর লাগছে, একটু দেখানোর চেষ্টা করছি সবাইকে, খুব সুন্দর লাগছে।
সূর্যাস্ত সূর্যোদয় দুটাই দেখার অন্যরকম একটা মজা। লঙ্কায় তো অনেক ট্রাই করেছি, বাট একটাও দেখা হয় নাই। এ বীচ সে বীচ ঘুরতে ঘুরতে দেখা গিয়েছে যে টাইমটা শেষ। সূর্যাস্ত দেখে সত্যি অনেক ভালো লাগলো। তো এখন হচ্ছে সন্ধ্যা গিয়েছে, আমার এর মধ্যে আবার খুব বাজে রকমের একটা হেসকি উঠেছে, যে কারণে খুব বিরক্ত লাগছে। তো এখানে ডাব কাটা হচ্ছে, আমি একটু দেখাই, একটু পরে বারবিকিউ এর আয়োজন করা হবে। তাই তো ডাব কাটা হচ্ছে, ডাব খাওয়া হবে। আর এই তো টেন্টে হচ্ছে যে রুফাইদাকে নিয়ে আসবো, দা রুফাইদাকে এখন টেন্টে নিয়ে আসবো। তাই তো রুফাইদার বাবা, হ্যাঁ বাবা, ওটা আসছি, দাঁড়াও, আমি রায়দাকে নিয়ে আসি। হ্যাঁ, এত বাজে রকমের একটা হিসকি উঠছে। হ্যাঁ, খুব বিচ্ছি লাগছে, মানে হেসকিটার জন্য। একদম জোসনা রাত। হ্যাঁ, নিয়ে আসতেছি, তুমি টেন্ট ওপেন করে দাও, নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি ওরে তুলো না, রুফাইদা শুধু চেষ্টা করছে রায়দারে তোলার জন্য। ও বুঝতেই পারছে না যে রায়দা এখনো ছোট। ঠিক আছে, বারবিকিউর আয়োজনটা হোক, তখন দেখাবো। আবার আমার আগে হেসকি থামুক, হেসকির জন্য কথা বলো, ভালো লাগছে না। তো এখন হচ্ছে আমরা সবাই টেন্টের মধ্যে বসে আছি। এই তো খুবই, মানে না, উইন্ডো এখন খুলতে হবে না বাবা, পরে যখন ওই পাশে কাজ করবে তখন আমরা উইন্ডো খুলে দেখবো। তো একদম দাও, খুলে দাও, সমস্যা কি। তো একদম বিচের ওপর, এই যে এখনো পানি আসে নাই, এখানে পানি আসবে। আম্মু সবাই মিলে আমরা হচ্ছে যে এই যে টেন্ট, এই যে টেন্টের উইন্ডো নিয়ে রুফাইদা খুব অস্থির ছিল। অভিনয় করছে, সে আটকাই গেছে, সবাই এখন ফিরে আসতেছে। দেখো স্টার, দেখো একদম ফুল মুন। পানি আসুক, পানি আসলে তারপর আবারও শেয়ার করব সবার সাথে। আমরা এখন একটু এনজয় করি। ক্যামেরার একটু ফ্ল্যাশ দিয়ে দেখায়, না হলে তো বোঝা যাবে না। ওনারা এই যে মুন উপভোগ করছে, ফ্ল্যাশ টপ করে দিই। এই যে পুরো জোসনা রাত, ওরা তিনজন টেন্টের মধ্যে মজা করে বিস্কিট খাচ্ছে এখন। ও রায়দাও খুব খুশি। এই যে মা খুক, তাও বিরক্ত করো না, দাও বিস্কিট দাও। হ্যাঁ রায়দা মুন একটু আমাদের সাথে জয়েন করুক। ওর থেকে নিও না তুমি আম্মু, এখানে এখন বিস্কিট পার্টি হচ্ছে, একটু পরে বারবিকিউ পার্টি হবে, এখন বিস্কিট পার্টি। এখন হচ্ছে ভাটার সময়, আমার রুফাইদা মুনি খুব এনজয় করছে, পানি একদম চলে এসেছে। এই যে আমার নিজের কাছেও অসম্ভব ভালো লাগছে এই জিনিসটা, মানে আজকে একদম জোয়ার ভাটা দুইটাই পেয়েছি। সকালে যখন আসলাম তখন একদম ভাটা পেয়েছি, আর এখন একদম জোয়ারের সময়। গর্জন শোনায় আমি একটু, কি যে একটা ভালো লাগা কাজ করছে এটা, মানে বলে বুঝাইতে পারবো না। এই যে লাইটিং হচ্ছে এদিকে, খুব সুন্দরভাবে এদিকটাতে লাইটিং হচ্ছে। খেদা ও রে আমরা যাবো খেদা ও
সমুদ্রের সাথে সাথে রুফাইদাও গর্জন করছে। সকালে আমরা ওই যে দূরে লাইট দেখা যাচ্ছে নাকি জানি না, আমি অত দূর পর্যন্ত আমরা হেঁটে গিয়েছি, একদম ভাটা, আমরাও যাচ্ছি পানিও যাচ্ছে, আর এখন একদম পর্যন্ত পানি চলে আসছে রিসোর্টের সাথে। এইটা দেখার জন্যই মূলত আজকে আমরা এই রিসোর্টে, যে আজকে তার মধ্যে জ্যোৎস্না রাত, সারা রাত ধরে আমরা হচ্ছে যে জ্যোৎস্না উপভোগ করব আর সমুদ্রের গর্জন শুনব। লাইটিং গুলো খুবই সুন্দর লাগছে। আমার সবচেয়ে এটা ভাবতে ইয়া লাগতেছে যে দুপুরে আমরা কোথায় চলে গেছিলাম। নামবি পানিতে? নামবি? এই পানিতে নামবি? এই শব্দের সাথে না কথা যায় না, এই শব্দটা শুনতেই ভালো লাগে। এই যে আমাদের জন্য বারবিকিউ হচ্ছে রাতের, আমরা রাতে বারবিকিউ খাবো। বগুড়ায় যে রাতে করেছি না, চলো দেখে আসি কিছুক্ষণ, এখন সমুদ্র দেখে আসি আর এদিকে বারবিকিউর চুলাটা হোক। একদম কাছে চলে আসছে পানি, শব্দ তো ডেফিনেটলি শোনা যাচ্ছে। একটু আগেও দেখাইছি পানিটা কত দূর ছিল, এখন কিন্তু একদম কাছে। তুমি নামবা? আচ্ছা ঠিক আছে, পাপা আসুক একসাথে নামবো। এখন এটা উপভোগ করো।
ওই দিকটা আরো দেখো মা কি হচ্ছে, ওই দিক থেকে ঢেউগুলো আসতেছে কিভাবে ধে ধে, এই দিকটা তো তোমার এখন পুরো আটা চলে আসছে। হ্যাঁ এই যে এইদিকে একদম পুরোটা চলে এসছে, একদম এই পর্যন্ত আসতেছে দেখছো। ঠিক আছে আমরা একটু সমুদ্রটাকে উপভোগ করি, এদিকে বারবিকিউটাও রেডি হো। এটার মধ্যে কি চিকেন? এখানে হচ্ছে বারবিকিউ এর জন্য সবকিছু ম্যারিনেট করে রাখা, এটাকে যে ভাতি বলে না নাকি ভাতি বলে এটাকে, দিস ওয়ান ইজ ভাতি। ইয়েস আমাদের বারবিকিউ রেডি। এই তো বাকি খাবারগুলো এখনো আসে নাই, আসুক এই ফাঁকে একটু সমুদ্র দেখাই। যতই দেখছি যতই বসে থাকছি তারপরেও না মন ভরছে না কেন জানি, শুধু মনে হচ্ছে কালকে তো চলেই যাবো, আর একটু থাকি আর একটু থাকি। এটা আসলে শেষ হবার না, এখন কিন্তু চাঁদ একদম মাথার ওপর, উপরে চাঁদ নিচে খাবার পিছনে সমুদ্র সব মিলে মিশে একবার একাকার অবস্থা। যদিও রুফায়দা মুনি ঘুমে গিয়েছে কি আর করার, ঠিক আছে আমরা আমাদের খাওয়া দাওয়াটা করি। কেমন লাগতেছে তোমার একটু বলো তো দেখি, সে হাসি দিয়েই বুঝাই দিছে তার কেমন লাগতেছে আর বলার অপেক্ষা রাখে নাই।
ঠিক আছে, এই খাবারগুলো ঠান্ডা হয়ে গেলে না খেতে ভালো লাগবে না, আগে আমরা খাওয়া দাওয়াটা করি। রাতে আমাদের বারবিকিউ পার্টি শেষ করে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে সকালবেলা, এখন বাজে হচ্ছে 5:30। ফজর নামাজ পড়ে ভাবলাম একটু সমুদ্রে আসি, এখন দেখাই যে কেমন ভাটা পড়েছে। আমরা যদিও কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাব, কারণ আজকে আমরা চট্টগ্রাম যাব। এই যে রাতে কিন্তু একদম এই পর্যন্ত পানি ছিল। এই যে ফয়দার বাবা আগেই চলে এসেছে, আমি এই যে নামাজ পড়ে তারপরে এসে একটু দাঁড়াই। রাতে একদম এই পর্যন্ত পানি এসেছিল, এখন সেই পানি কোথায় দেখাও যাচ্ছে না। কালকে তাও আমরা ওই পর্যন্ত পাইছি, হ্যাঁ ওই সাদা, মানে কত দূর পানি চলে গেছে এখন, মানে ক্যামেরাতে দেখা যাচ্ছে অনেক দূরে, অনেক দূরে কিন্তু পানি এখন। সত্যি মানে এটা আম্মু কি বলে শুনে আসো তো, আম্মু ডাকে। শুনে আম্মু ডাকছে, দেখি কি বলে। রায়দার ও ফয়দা ঘুমাচ্ছে, তো আমরা একটু সামনের দিকে হাঁটবো। এই স্নিগ্ধতা চোখে ভরে সাথে নিয়ে যেতে হবে। হ্যাঁ আসি। এই তো আমরা এই দিকটাতে এসেছিলাম, খুবই সুন্দর চারিদিকটাই, মানে দেখার মতো একটা সুন্দর। চলো ব্যাক করি, আবার রায়দা মনে উঠে যাবে। কত বড় একটা প্রবাল, মানে এই যে পা ডেবে যাচ্ছে, দেখাই দেখাই আমি, পা ডেবে যাচ্ছে, হাঁটছি যেদিক দিয়ে সেদিক দিয়ে সেদিক দিয়ে সেদিক দিয়ে, যে পায়ের ছাপ, কারণ পা ডেবে ডেবে যাচ্ছে। সকালবেলা এগুলো হচ্ছে যে ঝিনুকগুলো কুড়ায় নিয়ে যায়, কারণ একদম পুরাটা ভরে যায়, মানে চলে গেছে অনেক ঝিনুক। সব ফাঁকা, মানে এদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, ওই কোন দূরে সমুদ্র। 1 ঘন্টার মধ্যে কিন্তু এটা পুরাটা আবার আগের রূপ ধারণ করবে। চলো ব্যাক করি। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরা বন্ধ করি, আমরা গোছ গাছ করে নিই, রেডি হই, আবারও কথা হবে। কারা যেন দাঁড়িয়ে আছে, এরা কারা, এরা কারা, এরা কি সমুদ্র দেখছে? তাই সকাল সকাল উঠে গিয়েছে সবাই। কি অপরূপ দৃশ্য না, একটু আগে যখন আসলাম তখনও দেখালাম কোন দূরে পানি, দেখেন পানি চলে আসতেছে। মামা তুমি তো দেখো নাই রাতে, সকালে দেখতে আসছো, ভালো লাগছে না? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিই, আল্লাহ হাফেজ।